হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপ ফ্যাশান আমি আপনাদের সবাইকে দীপ ফ্যাশানে স্বাগতম জানাই আজকে আমি একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আপনারা লাস্ট ভিডিওতে দেখেছেন আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি মানে মার্কেটে গিয়ে মার্কেটিং করে আপনাদেরকে দেখাবো আর কি মানে মার্কেটে গিয়ে ভিডিও করে কী কী প্রোডাক্ট এবার বেরিয়েছে নতুন এসেছে কী কোনটা মানে এবার বেশি মানে ট্রেন্ডে চলছে এগুলো আমি আপনাদেরকে বুঝাব কিন্তু আমি কোনো একটা কারণে যেতে পারিনি টাউন মানে মার্কেটে যেতে পারিনি তাই আমি আপনাদের সবার কাছে ক্ষমাপ্রার্থী আর আরেকটা জিনিস বলারও ছিল যে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন প্লিজ আমি চাই আমাকে সেম সাপোর্টটা করেন আর মার্কেটে গিয়ে তো আপনারা দেখবেনই কোনটা কাপড় নতুন এসেছে কি নতুন মানে কোনটা নতুন এসেছে নতুন না আর আমি আজকে কিছু আপনাদেরকে অ্যামাজনে গিয়ে আমি আপনাদেরকে কিছু ভিডিও দেখিয়ে দেব। যেটাতে আমি মনে করি আপনারা এখান থেকে অনেকগুলো প্রোডাক্ট পারচেস করতে পারবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ইজিলি প্রোডাক্টগুলো বাই করতে পারবেন আর কি আর এই যেগুলো আমি বলছি যেগুলো আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলি কিনতে আপনারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে আপনারা ডাইরেক্টলি ইজিলি জাস্ট সাইজটা সিলেক্ট করে বা কালারটা দেখে আপনারা বাই করতে পারবেন বা প্রপার অ্যাড্রেসটা দেবেন কিন্তু তাহলে আপনাদের আরও মানে মানে যারা ডেলিভারি করেন ওনাদের জন্য ইজি হবে আর কি খুঁজতে প্রবলেম হবে না বা বেস্ট আইডিয়া আপনারা কনট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবেন আর আমি দেখেছি এবার পুজোতে বা মার্কেটেও তো গিয়েছিলাম বাট ওইটা আমি ভিডিও করিনি আমি আমি দেখেছি মানে এবার ট্রেন্ডিংয়ে চলছে সলিড কালারটা আর কি সলিড কালার বলতে এক কালার একটা ট্রেন্ডিংয়ে চলছে তার উপরে যদি প্রিন্টেড মানে একটু একটু প্রিন্টেড এরকমও চলছে মানে বহুত চলছে আর কি মানে দুও চলছে সলিডও চলছে প্রিন্টেডও চলছে আর কি তো যাদের চয়েস সলিড ওরা সলিড নিতে পারে যাদের চয়েস প্রিন্টেড ওরা প্রিন্টেড নিতে পারে তো এইটা যা চয়েসের উপর আর কি কিন্তু আমি আপনাদেরকে ওই রিলেটেড বুঝিয়ে দেবো আপনারা আমার ভিডিওটা পুরো দেখেন তো আমি এখন অ্যামাজন শপিং অ্যাপ খুলেছি তারপর আমি এখানে মানে ক্যাটাগরি দেব ক্যাটাগরিটা দেওয়ার পর এখানে দেখবেন দেখতে পাচ্ছেন আপনার সব বাই ক্যাটাগরি ইলেকট্রনিক তারপর আপনার ক্লোথিং বাইল এসেসারিস অনেকগুলো দেখতে পাচ্ছেন আপনারা ওমেন্স ফ্যাশন ম্যানস ফ্যাশন কিডস ফ্যাশন তা আমি কী করবো ওমেন্স ফ্যাশনে মারব উমেন্স ফেশনে মারার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ফুটওয়্যার ফুটওয়্যারে যাব ফুটওয়্যারে যাওয়ার পর যদি আপনারা সার্চ করতে চান তাহলে সার্চ করতে পারেন বাট এমনি যদি দেখতে চান তাহলে দেখতে পারবেন ওই যেরকম চলছে যেমন ফেস্টিভ্যাল কালেকশন এগুলো হলো আপনাদের ব্র্যান্ড নেম আপনার ব্র্যান্ড নেম সিলেক্ট করতে পারেন আর আদারওয়াইজ আপনারা এখানে সার্চ করতেও পারেন এখানে আমি লিখে দেবো আমি সার্চ করবো ওমেন সার্চ করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এগুলো আপনাদের ব্র্যান্ড বাট ওই যে পড়েছে এটা একটা আপনারা দেখতে পাচ্ছেন হিল যেটা আপনারা পেয়ে যাচ্ছেন অনলি ফর অ্যামাজনে পেয়ে যেটা আপনার পুজোর মানে পুজো বলতে পারেন বা ফেস্টিভ্যাল বলতে পারেন বা এটা এই যে যে শ্যুটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে যে শুটা দেখতে পাচ্ছেন অকেশনেও পড়তে পারবেন অফিস ওয়ারেও পড়তে পারবেন কেজুলিও পড়তে পারবেন এগুলা এরকম সহজে এইটা একটা যেটা দেখতে পাচ্ছেন এটা যেমন যারা পেন্সিল ইউজ করে না তাদের ক্ষেত্রে আমি বলছি আপনারা এটা দেখতে পারেন এটা হলো আপনাদের একটু ফ্ল্যাট বাট এটাও হিল কিন্তু হ্যাঁ এটাও ত্রিপুরা নেন সেম রেঞ্জ তারপরে দেখাচ্ছি এটা একটা দেখেন অনেকের কি হয় পাটা সামনের দিকে একটু মানে বেশি চওড়া থাকে বা চ্যাপটা থাকে তো তো তাই মানে অনেকেরা কি করে একটু মানে শু টাইপ যদি হয় একটু হিল টাইপ হয় দেন এরকম ওরা দেখতে ভালোবাসে ভাল লাইক করে হুম তো এটা আপনারা দেখতে পারেন এটা একটা আছে এটা দেখতে পারেন এটার প্রাইস রেঞ্জটা হলো সেভেন নাইনটি নাইনটা কিন্তু খুবই কম প্রাইস রেঞ্জ এটা আপনারা গিয়ে দেখতে পারেন এটার কালার ভেরিয়েন্টও আছে এটা দেখিয়েছি এই কালারটা আমার মনে হয় খুব সুন্দর এই যে কালারটা দেখাচ্ছি এই কালারটা খুব সুন্দর এটা থেকে আপনারা এগুলি এগুলি তো দেখি তারপর দেখছি এটার প্রাইস রেঞ্জ হলো সেভেন এটা একটা আছে স্ট্যান্ড ব্লক হিল এটা আপনারা দেখেছেন নিশ্চয়ই কালার এটার প্রাইস রেঞ্জটাও কম আছে এটা আপনারা দেখতে পারেন এটার একটা আছে ব্ল্যাক হিল এটাও দেখতে পারেন আপনারা এটার একটা আছে ব্লক হিল এটাও আপনারা দেখতে পারেন মানে যেটা কমফর্ট আর কি ওটা দেখতে পারেন তারপরে দেখি এই যে ব্লক হিলের মধ্যে এটার একটা ডিজাইন আছে এটাও আপনারা দেখতে পারেন এটাও কিন্তু কমফর্ট হবে এটা একটা আছে এটা আপনারা ফ্যাশন স্যান্ডেলস বলতে পারেন কারেন্টটা তো একটু হিল আর কি বেশি হিল না তো এটা আপনারা একটা দেখতে এটা ট্রান্সপারেন্ট মানে এটার যে যেটা ইয়েটা হলো এটা ট্রান্সপারেন্ট ওই যে একটা আছে ফ্যাশন হিল স্যান্ডেলও বলতে পারেন বা ব্লক হিলও বলতে পারেন আর কি এগুলো ডিজাইনের এগুলো ডিজাইনের ফ্যাশন হিল বলতে পারেন বা ব্লক হিলও বলতে পারেন আর যদি আপনাদের সাইজে প্রবলেম হয় তাহলে এখানে আপনারা সাইটে গিয়ে সাইজ দেখে নেবেন কোনটা কি ইন্ডিয়ান সাইজ ওই যে সাইজ ইয়ে দেওয়া আছে যেমন যেমন এটা হলো ইউকে সাইজ ই রোটা হলো ইন্ডিয়ান সাইজ এটা হলো ইউকে সাইজ ই হলো ইন্ডিয়ান সাইজ যেমন এখানে এখানে জিরো পয়েন্ট ফাইভ ইন্ডিয়ান সাইজ ওয়ান ইউকে সাইজ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্ডিয়ান সাইজ টু ইউকে সাইজ টু পয়েন্ট ফাইভ ইন্ডিয়ান সাইজ থ্রি ইউকে সাইজ থ্রি পয়েন্ট ফাইভ ইন্ডিয়ান সাইজ ফোর ইউকে সাইজ ফোর পয়েন্ট ফাইভ ইন্ডিয়ান সাইজ ফাইভ আর কি আপনারা একটু সাইজ দেওয়া আছে আমি আবারও বলছি এটা হলো ইউকে লাইন এটা হলো সেকেন্ড ডোটা হলো ইন্ডিয়ান ওইখানে আপনারা একটু দেখে দিয়ে দেবেন এখানে কালার যদি চান তাহলে কালার অপশন দেওয়া আছে যে এখানে কালার দেওয়া আছে যেটা আপনারা এখানে দেখতে পাবেন ওই কালারের পাবেন আর কি সাইটের দিকে তুই এগুলো একটু দেখে নেবেন তো পেয়ে যাবেন তো আমি অলরেডি আপনাকে দেখে আপনাদেরকে দেখিয়েও দিয়েছি এত অবধি দেখিয়ে দিয়েছি এখন এটা একটা দেখাচ্ছে আর কি এটা হলো স্টাইলিশ ডিজাইন হিল সত্যি এটা খুবই সুন্দর এটার প্রাইস রেঞ্জও বেশি না ফোর ডাবল নাইন আর আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যত যতগুলি প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে পেয়ে যাবেন তো ওখানে থেকে আপনারা ইজিলি বাই করতে পারবেন আর কি তো আপনাদের প্রবলেম হবে না তো এখানে এগুলো আছে আর কি যেটা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো আমি চাই আপনারা আরও দেখেন ওই যে ওই যে আছে আমি বেশি বলছি না আপনারা দেখেন তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কীরকম লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে কমেন্ট করে জানালে আমি খুব বেশি অ্যাপ্রিসিয়েট হবো আমি যত অ্যাপ্রিসিয়েট হবো আপনাদের সামনে আর নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো আর কি আর একটা জিনিস বলছি বন্ধুদেরকে মানে আমি মানে আমি যে যেগুলো প্রোডাক্ট আপনাদেরকে দেখালাম এগুলো প্রত্যেকটা লিঙ্ক আপনারা আমার ডিসক্রিপশান বক্সে গিয়ে পেয়ে যাবেন আপনারা জাস্ট সাইজটা একটু প্রপারলি দেবেন তাহলে আপনাদের জন্য ইজি হবে আর কি আর আমি আমার এই মানে এই চ্যানেলে আমি তো এখন ব্লগিং চ্যানেল বলছিলাম ক্রিয়েট করব বাট করছি না কিন্তু আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে একটু একটু মিডিলে মিডিলে আপনাদের সাথে একটু একটু মানে ব্লগিং মানে আমার লাইফস্টাইল সম্বন্ধে একটু একটু শেয়ার করবো ব্লগিং করে আর কি তো যেটা আমি কালকে থেকে স্টার্ট করব। আর আর আপনারা তো জানেন আপনাদের শপিং টপিং কি শেষ হয়ে গেছে নাকি না হলেও আমাকে কমেন্ট করেন হলেও কমেন্ট করেন না হলেও কমেন্ট করেন যদি আমি আর যদি আমার যদি দেখি মানে মার্কেটে তো যাবো মার্কেটে গিয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো দোকানে দোকানে গিয়ে আপনাদেরকে মানে কোন দোকানের প্রোডাক্ট মানে আপনাদের উপর নির্ভর করে বাট আমি তো আপনাদেরকে দেখিয়ে দেব কারণ আমার কাছে তো আমি আগে লাস্ট ভিডিওতেই আমি বলেছি আমার কাছে তো হিউজ প্রোডাক্ট নেই যে আমি আপনাদেরকে প্রোডাক্ট দিয়ে বুঝাবো আমার কাছে এখন হিউজ প্রোডাক্ট নেই তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না আমি স্ক্রিনে দেখাতে হচ্ছে তো এরকম তো বেশি ভালো লাগে না বা ইন্টারেস্টিং আম আমি নিজে যে আপনাদেরকে দেখাচ্ছি আমারও একটু মানে ঠিক সেই লেভেলটা আসছে না আর কি যেরকমভাবে আমি আপনাদেরকে দেখাতে চাইছি আর কি বা মেটেরিয়াল কোয়ালিটিটা কিটা আমি মানে স্ক্রিনে দেখাচ্ছি এটা তো আমার হাতে নেই যে আমি ফিল করে বলবো এটা আপনারা নেন আপনাদের জন্য ইজি হবে এরকম তো কিছু না না কিন্তু আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখিয়ে দেব মানে ওই প্রোডাক্টটা নেবেন বা ওটা করবেন এটা আপনাদের আপনারা এখন চান যদি যে ডিপ্রেশনের দ্বীপ আমাদেরকে ভালো আইডিয়াস দিচ্ছে তাহলে আপনারা গিয়ে শপিং করতে পারবেন আর এমন না যে আপনাদের আমি দেখিয়েছি আপনাদের নিতেও আপনাদের উপর ডিপেন্ড করে তাই না বন্ধুরা যদি আপনারা আমাকে লাইক করেন বা যদি ভাবেন দ্বীপ ফ্যাশনের দ্বীপ কোনো দিন আইডিয়াসগুলো নিয়ে পারচেস করি বা ওর আইডিয়াসগুলো আইডিয়াসগুলো নিয়ে আমরা দেখি প্রোডাক্ট এটা আপনাদের ইচ্ছে বাট আমি আপনাদেরকে দেখানোটা আমি রেসপন্সিবিলিটি মনে করি তাই আমি আপনাদেরকে নেক্সট টাইম শপে নিয়ে গিয়ে ডাইরেক্টলি আপনাদেরকে প্রোডাক্ট সম্বন্ধে বুঝিয়ে দেব। আর সবার কি ভ্যাকসিনেশন হয়ে গেছে যদি ভ্যাকসিনেশন হয়ে যায় তাহলে খুব ভালো আন যদি আপনারা যদি ভ্যাকসিন নাও নেন তাহলে আমি বলবো আপনারা ভ্যাকসিনটা নিয়ে নেন কারণ এই করোনা এই যে করোনা মহামারীটা এটা আমাদের সাথে সব সবসময় থাকবে আমি যেটা মনে করি এটা আমাদের একটা লাইফের পার্ট এটা যাবে না তো আমি চাই আপনারা সব সময় এই মানে যে আপনারা সবাই সব সময় সেফ থাকেন সুস্থ থাকেন আর পুজোতে এবার পুজোতে তো দেখছেন সিচুয়েশন বেশি গুডাগুড়ি মানে মানে আমাদের যে আমাদের যে মাননীয় চিফ মিনিস্টার উনি যে যে গাইডলাইন দিয়েছেন আমরা ওটা ফলো করে চলবো তাহলে সবার জন্য ভালো হবে আর সবার জন্য ভালো হবে কি বাচ্চাদের স্পেশালি আমরা বড়োরা তো অনেকেই ভ্যাকসিন নিয়ে নিয়েছি বাট বাচ্চারা তো নেওয়া হয়নি এই বাচ্চাদের জন্য আর কি একটু ভালো হবে তো আমি চাই যে আপনারা সবাই আপনারাও সেফ থাকেন করে বাচ্চাদেরকে সুস্থ রাখেন কারণ বাচ্চারা আমার বাচ্চারা আমাদের ভবিষ্যৎ তাই না আর আমাকে কমেন্ট করবেন প্লিজ আমি খুব খুশি হই কমেন্ট করলে আপনাদের কমেন্টটা দেখলে আমি খুব খুশি হই সত্যি আপনারা প্লিজ আমাকে কমেন্ট করে যাবেন আর আমাকে যেরকম সাপোর্ট করছেন এরকম সাপোর্টটা করে যাবেন আর যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে যত পারেন শেয়ার করবেন শেয়ার করলে কি হবে আমার মানে মানে সাবস্ক্রাইবার গেইন করতে পারবো প্লাস আমি মানে ওই যে ওয়ার্স টাইমটাও বাড়বে তাই আমার যদি এগুলো ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে তাহলে প্রত্যেকটা ভিডিও আপনারা যাতে শেয়ার করবেন প্লিজ এটা আমার আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট আর কি যেটাকে বলতে পারেন আপনারা আর যদি আমার চ্যানেল আমার ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বটনটিকে ক্লিক যদি করেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশানগুলি আপনাদের কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছাবে তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা আপনারা পুরো দেখেন দেখবেন আর যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে সবাইকে শেয়ার করবেন আর আজকে আমি বেশি আর বক বক না করে আজকে আমি ডিপ্রেশন থেকে বিদায় নিচ্ছি নেক্সট আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার